হ্যালো ভিওর কেমন আছো সবাই আজকে আবারও মজার গুণ নে অর্থাৎ গণিতের মজার কিছু গুণ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম গত ভিডিওতে আমরা শিখেছিলাম দুই অঙ্কের সংখ্যার সাথে কি করে এগারো দিয়ে গুণ করতে হয় আজকে আমরা শিখবো তিন অঙ্কের কোনো সংখ্যাকে একশো এগারো দিয়ে কি করে গুণ করতে হয় তো এই যে গুণ করতে হয় যখনই বললাম হয়তো অনেকেই খাতা কলম নিয়ে বসে গেছো ক্যালকুলেটর নিয়ে বসে গেছো কিন্তু না আমরা কেউ খাতা কলম বা ক্যালকুলেটর দিয়ে এইভাবে অঙ্কটা করব না আমরা খুব সহজে টেকনিক্যালি পাঁচ থেকে ছয় সেকেন্ডের মধ্যে এই গুণনগুলো শিখব তো দেখা যাক কি করে এই গুণটা করতে পারি আমরা তো তিন অঙ্কের কোনো সংখ্যাকে এগারো এখানে আসলে ভুল লিখেছি একশো এগারো দ্বারা গুণ তো দেখি প্রথমেই একশো কে আমরা এক 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 অর্থাৎ একশো এগারো দিয়ে আমরা গুণ করব তো প্রথমেই ভালো করে দেখো একক স্থানীয় অঙ্কটা বসাবো প্রথমে কি বসা একক স্থানীয় অঙ্ক গুড একক স্থানীয় অঙ্কটা কত চার এবার দুই আট চার অর্থাৎ একক আট দশক যোগ করো দুই আট চার যোগ করলে কত হয় ছয় এবার তিনটাকে যোগ করো এক দুই চার অর্থাৎ তিনটাকে যোগ করলে কত হয় এক দুই চার তিনটাকে যোগ করলে হবে সাত অর্থাৎ এখানে বসলো সাত তাহলে নিশ্চয় অনুমান করতে পেরেছ প্রথমে দুইটা যোগ তারপরে তিনটা যোগ তারপরে আবার এক আর দুই যোগ এক আর দুই যোগ করলে কত হয় তিন হয় তাহলে এখানে তিন বসবে এবার একক স্থানীয় অঙ্কটা বসে যাবে কি খুব মজা না কঠিন কিছু নিশ্চয়ই কঠিন না তো এরপরে আবার আমরা আরেকটা অঙ্ক দেখি প্রথমে একক স্থানীয় অঙ্ক পাঁচ তারপরে তিন আর পাঁচ যোগ করলে কত হয় আট তারপর কি এক তিন পাঁচ যোগ করলে কত হয় নয় এবার কি হবে এক আর তিনের যোগফল চার এবার কোন অঙ্কটা বসবে শতক স্থানীয় অঙ্কটা এখানে বসবে অর্থাৎ এক হয়ে গেল আমাদের এই অঙ্কটা অর্থাৎ তিন অঙ্কের কোনো সংখ্যার সাথে কি সংখ্যাকে আমরা এক 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 অর্থাৎ একশো এগারোকে গুণ করতে পারি আশা করি সবার ভালো লেগেছে দেখি পরবর্তীতে আমরা কি শিখব পরবর্তীতে তোমাদের জন্য এই কাজটা থাকলো দেখো কি ধরনের প্রবলেম আসে বা নতুন কোনো টেকনিক অ্যাপ্লাই করতে হয় কি না সেইটা জানার জন্য আমরা পরবর্তী ভিডিওতে আবার উপস্থিত হব ভালো থাকো সবাই ততক্ষণ সুস্থ থাকো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো